আমরা একই প্যাকেজে একমাত্র সুন্দরবনে চারটা ব্যাপার আমরা উপভোগ করতে পারি। ফার্স্ট, আমরা কিন্তু সুন্দরবনে রিভার ক্রুজ পাচ্ছি, আমরা কিন্তু শুধু নৌভ্রমণের জন্য ভ্রমণ করে থাকি। দ্বিতীয় পাচ্ছি আমরা প্রকৃতি, আমরা বিভিন্ন জায়গায় ন্যাশনাল পার্ক, বোটানিক্যাল গার্ডেন আমরা যাচ্ছি হলো শুধুমাত্র প্রকৃতির সান্নিধ্যে পাওয়ার জন্য। সুন্দরবনে এটা আমরা পাচ্ছি, শুধু আমরা ওয়াইল্ড লাইফ পাচ্ছি, বন্য প্রাণী পাচ্ছি, ঠিক আছে। এটা কিন্তু চিড়িয়াখানায় বা সাফারি পার্কে আমরা বন্য প্রাণী দেখতে যাই শুধুমাত্র ওইটার জন্য। এবং আমরা সমুদ্র পাচ্ছি সুন্দরবনে, কক্সবাজার কুয়াকাটা আমরা আলাদাভাবে সমুদ্র দেখতে যাই। তা একটা প্যাকেজে একমাত্র সুন্দরবনকেই কিন্তু প্রেজেন্ট করা সম্ভব, যে আপনি সুন্দরবন ভ্রমণ করলেই চারটা জিনিস একই সাথে উপভোগ করতে পারবেন। সুন্দরবন ট্যুরগুলা পরিচালিত হয় আমাদের সম্মিলিতভাবে, আমাদের যে সংগঠন আছে সেই সংগঠনের মধ্যেই যতগুলো শিপ আছে আমরা একজনের শিপ আরেকজন নিয়ে তারপর ট্যুর অপারেটগুলো করে থাকি। এবং আমাদের খাবার মেনু এবং আমাদের যে শিপের যে রুমগুলো সব কিছু কিন্তু খুব উন্নত মানের এবং নিরাপদ। সুন্দরবনে আসলে অনেক ক্যাটাগরি শিপ আছে, আমরা একদম সর্বনিম্ন বর্তমানে আমাদের 7,500 টাকা থেকে শুরু করে আমাদের 20,000 টাকা পর্যন্ত আমাদের প্যাকেজ আছে। শিপের কোয়ালিটি, রুমের কোয়ালিটি, সার্ভিসের কোয়ালিটির উপরে ডিপেন্ড করে আমাদের এই ব্যয়টা নির্ভর করে। তবে সুন্দরবনে ম্যাক্সিমাম যে রেটটা চলে 10 থেকে 12,000 টাকার মধ্যে, ঠিক আছে, এইটা বেশি গেস্ট বা বেশি শিপ এটা। আর এখন অনেক লাক্সারিয়াস শিপও আমাদের আছে যেটা 18-20 হাজার টাকা বা আরও একটু বেশি হয় অনেক 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 ডেটে। এই মেলার মাধ্যমে আমরা এটাই বোঝাতে যাচ্ছি যে সুন্দরবনে আসলে সুন্দরবনের ভিতরে কোনো হোটেলের কোনো সুযোগ নেই, সুন্দরবনের বাইরে কিছু রিসোর্ট আছে, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু আপনার সুন্দরবনের ভিতরে একমাত্র আমাদের শিপ যোগেই যেতে হবে। সুন্দরবন কিন্তু 12 মাস ট্যুর করা যায়। অনেকে চিন্তা করে বর্ষার দিন ঝড় বাদল, রেনি সিজনে সুন্দরবন বেশি বিউটিফুল, প্রকৃতি অনেক বেশি সবুজ থাকে, ওয়াইল্ড লাইফটা অনেক বেশি মুভমেন্ট করে। সুন্দরবন আসলে একটা রিমোট এরিয়া, এই এরিয়ায় যদি সংঘবদ্ধ না থাকি নিরাপত্তা ইস্যুটা আসলে আমাদের কাছে সবচেয়ে বেশি প্রায়োরিটি পায়। হ্যাঁ, নেটওয়ার্কের বাইরে আমরা থাকি 3 দিন এবং বাংলাদেশকে কিন্তু সুন্দরবন মূলত প্রেজেন্ট করে দেশের বাইরে, তো সেই হিসাবে আমাদের নিরাপত্তা অনেক বেশি স্ট্রং। এখন পর্যন্ত আল্লাহর রহমতে সুন্দরবনে কোনো নিরাপত্তা ঝুঁকিতে আসে নাই।